রাজভবনের সামনে ভোট হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্ণা শুভেন্দু অধিকারীর। ধর্ণা মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক বিরোধী দলনেতার। 21 জুলাই তৃণমূলের শহীদ স্মরণের দিন, গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক শুভেন্দুর। রবিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন রাজভবনের বাইরের রাস্তায় 4 ঘন্টা ধর্ণা অবস্থান শুভেন্দু অধিকারীর। অবস্থান মঞ্চ থেকে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক। 21 জুলাই রবিবার তৃণমূলের শহীদ দিবস কর্মসূচি ধর্মতলায়। ওই দিনই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক শুভেন্দুর। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব। সদ্য দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। তারপরেই একগুচ্ছ কর্মসূচি ঘোষণা নন্দীগ্রামের বিধায়কের। ধর্ণা মঞ্চ থেকে লিডার অফ দ্য অপোজিশন এলওপি পোর্টাল চালুর কথা জানান শুভেন্দু। পঞ্চায়েত ও বিধানসভা উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তারা ওই পোর্টালে গোপনে নাম নথিভুক্ত করতে পারবেন বলেই দাবি শুভেন্দুর। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি, যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি, যেভাবে নন্দীগ্রামে বিইউপিসি করেছিলাম মাস মুভমেন্ট। আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে। রাজ্য অচল অবস্থার অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলেন শুভেন্দু। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন, মমতা ব্যানার্জি ওখানে বস থাকুক, নবান্নতে বস থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। সারা ভারতবর্ষের গণতন্ত্রে শেষ করে দিয়ে এখন গণতন্ত্র, বাংলায় গণতন্ত্র আছে, বুলডোজার বাবার ওখানে নেই, লজ্জা পাক, শেষ হয়ে শুরু হয়ে গেছে শেষের শেষ। 12টার মধ্যে 10টা ইন্ডিয়া জোট পেয়ে গেছে, আর ডেজ আর কাউন্টেড। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন বোম্বেতে আগেই সরকার পড়ে যাবে, লাফালাফি চলবে না, সেন্ট্রাল এজেন্সি দিয়ে রংবাজি চলবে না। এদিনে ধর্ণা মঞ্চ থেকে বিরোধী দলনেতা হিসেবে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামার ইঙ্গিত শুভেন্দুর। কলকাতা টিভি।